গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে সকাল সকাল প্রচার চালালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন 1 জুন। দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন। একই রকম ভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের 15 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে। প্রায় 200টি টোটো নিয়ে এই মিছিল হয়। এই 2 ওয়ার্ডের একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাত্য বসুও। 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। গ্রীষ্মের দাবদাহে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই কারণে টোটোর ব্যবস্থা করা হয়েছিল। প্রচারে ছিল একাধিক অভিনব ব্যবস্থা। প্রচারের ফাঁকে দেখা গেল সৌগত রায়কে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানিও তুলে দিতে। এখানের মানুষ মানে অন্য বিরোধীরা একটা পোস্টার ব্যানার পর্যন্ত লাগায়নি, সেটা কেন নেই আমি জানি না। মানুষ আপনার বিরোধী শ্রীবাবু দত্ত তিনি বাইক মিছিল করছেন বিভিন্ন জায়গায়। আমি বাইক মিছিলের পক্ষে নেই, এটা তো মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে। সৌগত রায়কে যেখানেই যাচ্ছি সেখানেই দমদম জুড়ে তুমুল উদ্দীপনা, মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া। ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ, তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবলভাবে পড়েছে, এই সেটা আমার ধারণা সৌগত রায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ভোট বাড়বে? আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে, 19-এর থেকে। উনি আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া আছে। সেটা তার ওই যে 64টা প্রকল্প সেগুলো সবকটাই আমার ধারণা মানুষের ওপর চুমিয়ে পড়েছে। এবং এই মানুষের প্রথম একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয়, কাজ হাতে কলমে কাজ করে দেখায়। সেইটা আর 5টা জায়গার মতো দমদমেও তার প্রভাব পড়ছে।